বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুধু স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুতি করেনি, বিজয়ও এনে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। 7 মার্চের ভাষণকে মুছে ফেলার শত চেষ্টা হলেও আজ তা বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। সেদিনের ভাষণে বেগম ফজিলাতুন্নেসা মুজিব নিজের মনের কথাগুলো বলতে বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান বলে উল্লেখ করেন। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আজকে দিয়ে সেটাই প্রমাণ পেয়েছে। সেই 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। জয় বাংলা স্লোগান আজকে আমাদের জাতীয় স্লোগান। কাজী 7ই মার্চ এই ভাষণ শুধু আজকে বাঙালির বা আমাদের না, এটা ইতিহাসে যে নেতারা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই আজ স্থান পেয়েছে।